কি হলো? এটা তুমি কি করতেছো? কি করতেছো? তুমি জায়গা সম্পত্তি যদি বেচা দাও আমাকে কি হইব? আমাকে কথা নয় বাতি দিলাম, ভবিষ্যৎ আমাকে পোলা পানে দইব, তাকে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তুমি বুঝতেছো না? আমাকে ভবিষ্যতে কি হইব? আমার মা একজন না বাসে আমাকে ভবিষ্যতে কি করবে? শোনো, আমি বেঁচে থাকলে টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবো, আর আল্লাহ তো আমাকে সন্তান দেয় নাই, সন্তান দেওয়ার পরে তো ভবিষ্যৎ। আমার মা, আমার মায়ের মুখটা ভালো করে দেখতে পাইনি, আমি সৎ মা, আমি সৎ মারে কখনো সৎ ভাবি নেই, আপন ভাবছি। আমি বেঁচে থাকতে আমার মা মরে যাইব, আমার ভাই দুনিয়া থেকে চলে যাবে, তা হইতে পারে না। সম্পদ আমি কী করবো? আমার শুধু আমার মায়ের দরকার, আর কিছু চাই না। আমি সম্পদ দেখি, সম্পদের দরকার নেই আমার। ধন্য ধন্য তোমার জীবন, আরে তুমি সৎপোলা হইয়া তোমার সৎমার চিকিৎসা করতেছো সম্পদ দেখ হইয়া, আরে এইটা দেখে তো আমি গর্ব করতেছি তোমারে নিয়ে, আর তোমারে বাধা দিল, ঠিক আছে সমস্যা কি? আমি আইছিলাম তোমাকে উপকার করার জন্য, তোমার কাছ থেকে এই সম্পত্তিটা নিয়ে তোমার ছোট ভাইয়ের বোন নামে আমি লিখে দিতাম, আরে তুমি এই টাকা দিয়ে তোমার মারে চিকিৎসা করবা, এটা তো উপকার। তাহলে কি হইলো, এক কাজে সব কাজ হয়ে গেল না? ঠিক আছে তোমরা যা খুশি তাই করো। আরে বাবা, কাদের সাথে তো ভালোভাবে কথা বলছো? হ্যাঁ, এদেরকে দেখতে মনে হয় এরা সোজা বাঙালি, এদের মধ্যে দুনিয়ার প্যাচ, এই জমি বিক্রি করার নাম করে এরা না কাহিনী শুরু করেছে। তোমার কাছে তো টাকার অভাব নেই, তুমি এক কাজ করো, তুমি অন্য জমি কিনে নাও, এদের জমি তোমার নিতে হবে না, যত সব নাটক শুরু করে দিয়েছে। পায়েল তুমি চুপ করো, আমি কইছি না আমি আমার সম্পদ লিখে দেবো? আমি সম্পদ চাই না, আমি তো আর এস চাই, এই তো দিতেছি দাম। আজকে সত্যি আমার গর্বে বুকটা ভরে উঠতেছে, আমার ভাইজানকে আমি আমার চোখের সামনে এইরকম ভাবে দেখি। শুধুমাত্র তোর জন্য, তোর জন্য আমি আমার সংসারে কিচ্ছু করতে পারি। আজকে আমার সংসারের এই অবস্থা না শুধুমাত্র তোর জন্য, আর এই যে তোর বাপের জন্য। তোর বাপটা তোর কানে এত বিষ ঢালছে, এই বিষ ঢালতে ঢালতে আমার সংসারটার এমন অবস্থা করছে যে এখন আমি কোনো কথা বলতে পারি না। আমার মাটা অসুস্থ, তার চিকিৎসা করাইতে হবে, তার অপারেশন করাইতে হবে, এতগুলো টাকা লাগবে। যখন থেকে তার রোগটা ধরছে তখন থেকে আমি তার চিকিৎসা করাইতে চাইছি। তুই আমাকে বলছিস আমি যদি আমার মায়ের জন্য একটা টাকা খরচ করি তুই আমার সংসারে থাকবি না? শুধু যে আমার সংসারে থাকবি না তা না, তুই যদি আমার সংসার থেকে চলে যেতি আমার বিন্দু মাত্র আফসোস থাকতো না। কিন্তু তুই আমাকে থ্রেট করছিস যে তোর বাবাকে দিয়ে তুই নাকি আমাকে থানায় ভরবি, আমার নামে তুই মামলা করবি, আমি তোর উপর অত্যাচার করি। এই সব কিছু মাথায় নিতে 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 আমি জাস্ট পাজল হয়ে গেছিলাম, আমি একটা মেজের ভিতর পড়ে গেছিলাম যে আমি যাবোটা কোন দিকে, কোনো কুলকিনারা নাই আমার সামনে, একটা কথা বলতে পারি নাই। আমার সংসারে আমি একটা ভেজা বিড়ালের মতো থাকছি শুধুমাত্র তোর কারণে। আমার সৎ ভাই, হ্যাঁ এই মানুষটা এই ভাইটাকে জন্ম পর্যন্ত দেয় নাই, আমাকে জন্ম দিচ্ছে, তার জন্য কিচ্ছু করতে পারি নাই। সেই সৎ ভাই আজকে আমার মায়ের অসুস্থতার কথা শুনে চলে আসছে, ছুটে চলে আসছে, 5 লক্ষ টাকা, 1-2 টাকা না। আর এই যে আমার শ্বশুর মশাই, আমার মনটা চাচ্ছে চাপকে আপনার সবগুলো দাঁত আমি ফালাই দিই, শুধুমাত্র সম্মানের খাতির আপনাকে আমি কিচ্ছু বলি, উপকার করতে আসছেন তাই না? উপকার করতে আসছেন আমার বাড়িতে, উপকারের নাম করে যে পিছন থেকে কি দিতেছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার দাম দাও। হ্যাঁ আমার ভাইকে ফুসলিয়ে ফাসলিয়ে 5 লক্ষ টাকার বিনিময়ে তার সমস্ত সম্পত্তি আপনি লিখে নেবেন। দুই বাবা আর মেয়ে মিলে যেটা শুরু করছেন না অনেক অন্যায় করতেছেন আপনারা। ওই যে কথায় আছে না, অন্যায়ের একদিন না একদিন শেষ থাকে, আর সেই শেষটা হচ্ছে আজকে এই মুহূর্তে। আমার চোখের সামনে থেকে চলে যাবেন যদি এই মুহূর্তে না যান, আমি যে কী করবো সেটা আমি নিজেও জানি না, শুধু আপনি যাবেন না, সাথে আপনার এই গুণধর মেয়েটাকে সহ নিয়ে যাবেন। আপনার মেয়ের সাথে আমি আর সংসার করব না, যান আউট। আলিফ চুপ কর না ভাই, এখন কাউরে বাড়ি থেকে বের করার সময় না রে ভাই, আমার মনটা জোর হয়ে গেছে। আমি মনে করছিলাম তুই পাইলের মতো হইছস, তুই পাইলে কথা উঠতেছস বসতেছস, কিন্তু তোর মনে যে এত কথা লুকায় রাখছস আমি জানতাম না রে ভাই, আমি জানতাম না। মায়ের জন্য তো তোর এত কষ্ট, তোর বুকের ভিতরে তো আমি জানতাম না, আমি জানতাম অনেক আগে মায়ের চিকিৎসা করতাম। আমি তোর মন ভরে ভাই কয় বুকে নিতে পারিনি, আজকে আমার চিল্লার বাইরে কইতে মন চাইতেছে আলিফ আমার ছোট ভাই না, আলিফ আমার আত্মার আত্মার ভাই।
ওমা কি কয়, আমরা দুই ভাই তোমার চিকিৎসা করবো। মাঝু, এই মনটা খুলে ডাকার জন্য কতদিন তোমার কইছি, তোমার ডাকতে দাও, তোমার ডাকতে দাও নাই, সময় ঠিকই আমরা দিছে। আজকে মনটা কইরা ডাকতেছি, তোমার চিকিৎসা করব, আমার মায়ের চিকিৎসা করব, আমরা দুই ভাই আমার মাকে চিকিৎসা করে ভালো করবো, কোনো কথা নাই। বাইরে কে বাড়িতে থাকবো কে বাড়িতে থাকবো না তা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমার মা রিলিয়া হসপিটালে চলে যাবো। চল, একদম ঠিক কথা বলছো ভাইজান, দুই ভাই মিলে মায়ের চিকিৎসা করবো। ঠিক আছে, তুমি যে তোমার টাকা পয়সা না থাকা সত্ত্বেও নিজের সম্পত্তি বিক্রি করে মায়ের চিকিৎসা করতে চাইছো, তাতে আমি অনেক খুশি হয়েছি। কিচ্ছু বিক্রি করতে হবে না, এই আমি আল্লাহর রহমতে বহু টাকা পয়সা ইনকাম করছি, শুধুমাত্র এই কর্মাগিনীর জন্য আমি আমার মায়ের জন্য কোনো টাকা খরচ করতে পারিনি। আমি খরচ করব, আমার টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা হবে, কোনো চিন্তা করার কারণ নাই। কিন্তু তার আগে আমি আমার পরিবারের সব থেকে অভিশপ্ত মানুষগুলোকে আগে বের করব। তুই আর তোর বাবা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে, ডিভোর্স লেটার আমি সময় মতো পাঠিয়ে দিব, তোর বাবা আমার কোন ছেলেটা আমি দেখব। বেরো বেরো। সর্দার, আমি তোর চিনতে ভুল করছি রে বাজার, আমি তোরে চিনতে পারি নাই, তুই আমারে যেভাবে মায়ের মর্যাদা দিছস আমি তোরে দিতে পারি নাই, সেটা আমার পোড়া কপাল তোর না। আজকে কি মনে হইতেছে জানোস, আমি যদি তোরে গর্বে রাখতে পারতাম, তুই যদি আমার গর্বের সন্তান হইতে, আমার জীবনটা সার্থক হইয়া যাইত রে বাজার, সার্থক হইয়া যাইত। তুই আমার জন্য এত কিছু করতে পারিস আমি ভাবতে পারি নাই বাজার, তুই আমারে ক্ষমা করে দিস, তুই আমারে ক্ষমা করে দিস বাজার। বেরো।